নিয়মিত প্রকাশিত সালতাম আমি জানুয়ারি 2024-এর আজকে বাংলাদেশ টপিক থেকে আমরা কিছু আলোচনা করব। আজকের এই বাংলাদেশ টপিকের উপরে যে সমস্ত প্রশ্ন, প্রায় 150টি প্রশ্নের মতো আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন, প্রথম প্রশ্ন হচ্ছে, 8ই আগস্ট 2023 দেশে 17তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় নাটোরের কাঁচাগোল্লা। দ্বিতীয় প্রশ্ন, 16ই এপ্রিল 2023 কোন বনভূমিকে দেশের 25তম বন্য অভয়ারণ্য ঘোষণা করা হয়? বাইশারি ব্যাংডাপা বন্যপ্রাণী অভয়ারণ্য। বাইশারি ব্যাংডাপা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে রামু কক্সবাজার। 24ই এপ্রিল 2023 বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম হচ্ছে তর্জনী। জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠাতা হয়। তারপরের প্রশ্ন হচ্ছে, জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত করা হয় কবে? এটি প্রতিষ্ঠিত করা হয় 2ই এপ্রিল 2023। 31শে জানুয়ারি 2023 কোন উপজেলায় দেশের প্রথম স্মার্ট উপজেলা কার্যক্রম উদ্বোধন করা হয়? এটি উদ্বোধন করা হয় শিবচর মাদারীপুর। এর পরের প্রশ্ন হচ্ছে, বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে? 60টি দেশে। এরপরের প্রশ্ন, বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি কূটনৈতিক মিশন রয়েছে? 81টি। কূটনৈতিক মিশন হচ্ছে 81টি আর দূতাবাস হচ্ছে 60টি। এরপরের প্রশ্ন হচ্ছে, স্মার্ট বাংলাদেশ দিবস পালন করা হয় 12ই ডিসেম্বর। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে পঞ্চগড়ে। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে অবস্থিত। এরপরের প্রশ্ন হচ্ছে, নিম্নে কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে? এগুলো সবগুলো জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা হচ্ছে 168টি। পরের প্রশ্ন হচ্ছে, ডিসেম্বর 2023 পর্যন্ত দেশের কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 55টি। 1ই নভেম্বর 2023 ঢাকা বিশ্ববিদ্যালয় 84তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করে কোন বিভাগ? জনস্বাস্থ্য বিভাগ। 84তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করে জনস্বাস্থ্য বিভাগ। 2023 সালে জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার হচ্ছে 62.92%। প্রায়োগিক সাক্ষরতার হার 62.92%। এরপরের প্রশ্ন হচ্ছে, 26ই সেপ্টেম্বর 2023 দেশের কোন বিশ্ববিদ্যালয় প্রথম পিতৃত্বকালীন ছুটি চালু করে? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তারপরের প্রশ্ন হচ্ছে, 29ই অক্টোবর 2023 কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অফ লস মরণোত্তর ডিগ্রি প্রদান করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় 29ই অক্টোবর 2023 ডক্টর অফ লস মরণোত্তর ডিগ্রি প্রদান করেন বঙ্গবন্ধুকে। বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রশ্ন, দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে তিস্তা সোলার লিমিটেড। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে তিস্তা সোলার লিমিটেড। পরের প্রশ্ন হচ্ছে, দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রে কোথায় অবস্থিত? এটি অবস্থিত সুন্দরগঞ্জ গাইবান্ধা। দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কাপ্তাই রাঙ্গামাটি। বেসরকারি খাতে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে SS পাওয়ার প্ল্যান্ট। SS পাওয়ার প্ল্যান্ট হচ্ছে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র বেসরকারি খাতে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একক প্রকল্প, সবচেয়ে বড় একক প্রকল্প। এরপরের প্রশ্ন হচ্ছে, বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 33তম। দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সবাজার। এরপরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র? 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে উপরের সবগুলো, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, SS পাওয়ার প্ল্যান্ট। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কত মেগাওয়াট? এটি হচ্ছে 1200 মেগাওয়াট। মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াট? 1200 মেগাওয়াট। যদি বলা হয় SS পাওয়ার প্ল্যান্ট, তাহলে হচ্ছে 1320। পায়রা বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র 1320, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র 1320। এবার হচ্ছে সংসদ এবং আইন আদালত নিয়ে প্রশ্ন। জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে, সেটা হচ্ছে 6 থেকে 10ই এপ্রিল 2023। দেশের 24তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ওবায়দুল হাসান। একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কবে? স্থানীয় সরকার থেকে আসা প্রশ্ন, বর্তমানে দেশের মোট পৌরসভা হচ্ছে 330টি। দেশের সর্বশেষ পৌরসভা কোনটি? দেশের সর্বশেষ পৌরসভা হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা। দেশের সর্বশেষ পৌরসভা।
আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা থেকে আসা প্রশ্ন, মেট্রোর জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম হচ্ছে এমআরটি পুলিশ, এমআরটি পুলিশ। 12 জুলাই 2023 কমিশনিং করা বনৌজা শেরেবাংলা ঘাটটি কোথায় অবস্থিত? বনৌজা শেরেবাংলা ঘাটটি অবস্থিত কালাপাড়া পটুয়াখালী, কালাপাড়া পটুয়াখালী। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটির নাম হচ্ছে বনৌজা শেখ হাসিনা, প্রথম সাবমেরিন ঘাটির নাম হচ্ছে বনৌজা শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটটি কোথায় অবস্থিত? এই বনৌজা শেখ হাসিনা ঘাটটি অবস্থিত পেকুয়া কক্সবাজার, প্রথম সাবমেরিন ঘাটটি অবস্থিত পেকুয়া কক্সবাজার। সংস্থা বা প্রতিষ্ঠানের প্রধান এর অংশ থেকে আজকের আলোচনা, দেশের 13তম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম হচ্ছে 13তম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এরপরে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নৌবাহিনীর 17তম প্রধান হচ্ছেন মোহাম্মদ নাজমুল হাসান। বাংলাদেশের ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর, বাংলাদেশের ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর হচ্ছেন নুরুন নাহার, নুরুন নাহার। দেশের 24তম মন্ত্রী পরিষদ সচিব হচ্ছেন মোহাম্মদ মাহবুব হোসেন, 24তম মন্ত্রী পরিষদ সচিব হচ্ছেন মোহাম্মদ মাহবুব হোসেন। তার প্রতিষ্ঠানের প্রধান মধ্যে হচ্ছে মহানিরীক্ষক ও নিয়ন্ত্রক হচ্ছেন নুরুল ইসলাম, আর নৌবাহিনীর প্রধান হচ্ছেন মোহাম্মদ নাজমুল হাসান, ব্যাংকের দ্বিতীয় ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের নুরুন নাহার, এবং মন্ত্রী পরিষদ সচিব হচ্ছেন। এরপরের প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী মুখ্য সচিবকে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হচ্ছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানকে, জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর কামাল উদ্দিন আহমেদ। এরপরের প্রশ্ন হচ্ছে, দেশের প্রথম নারী হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ কে? তিনি হচ্ছেন ফাহমিদা ইসলাম। এরপরের টপিক হচ্ছে যোগাযোগ, এখান থেকে যা আসা প্রশ্নগুলো। 4 মার্চ 2023 কোন স্থল বন্দরে ই গেট উদ্বোধন করা হয়? বেনাপুল, ই গেট ইলেকট্রনিক গেট উদ্বোধন করা হয় 4 মার্চ 2023 বেনাপুলে। দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় 28 ডিসেম্বর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম হচ্ছে এমআরটি লাইন 1। দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়, দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 2 ফেব্রুয়ারি 2023। দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত? দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য হচ্ছে 19.7872 কিলোমিটার, 19.872 কিলোমিটার। বর্তমানে দেশের নদী বন্দর কতটি? বর্তমানে দেশের নদী বন্দর হচ্ছে 43টি, এবং 43তম নদী বন্দর কোনটি? দেশের 43তম নদী বন্দর হচ্ছে নাজিরগঞ্জ নদী বন্দর পাবনা, নাজিরগঞ্জ নদী বন্দর পাবনা। দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতিকে? দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? প্রথম টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কবে? এই দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হয় 2 সেপ্টেম্বর 2023। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দৈর্ঘ্য উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 28 অক্টোবর 2023। এরপরের প্রশ্ন হচ্ছে, ডিসেম্বর 2023 পর্যন্ত দেশে কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়? 48টি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়। 11 নভেম্বর 2023 কোন জেলা 48তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়? সেই জেলাটি হচ্ছে কক্সবাজার। এবার আমরা নদী থেকে প্রশ্নগুলো দেখব। বর্তমানে দেশের মোট নদী সংখ্যা হচ্ছে 1008টি। দেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা এবং ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা, ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা। সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা হচ্ছে সুনামগঞ্জ জেলায়, সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়। এরপর হচ্ছে অর্থ বাণিজ্য থেকে আসা প্রশ্নগুলো। বর্তমানে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি? বর্তমানে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 37টি, এবং দেশের সর্বশেষ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? সর্বশেষ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে নগদ ফাইন্যান্স PLC। বাংলাদেশে ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করেন? বাংলাদেশে ব্যাংক বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করেন। বাংলাদেশ ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রুপিতে লেনদেন শুরু হয় কবে? সেটা হচ্ছে 11 জুলাই 2023। 2023-24 অর্থবছর বাজেটের আকারটা ছিল এরকম, 7,61,785 কোটি টাকা, 7,61,785 কোটি টাকা। 2023-24 অর্থবছর বাজেটে সাধারণ করমুক্ত আয় সীমা হচ্ছে 3,50,000 টাকা। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূল্য কত নির্ধারণ করেন? 125 কোটি টাকা।
এবং 15 জুন 2023 সালে বাংলাদেশ ব্যাংক নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালুর পরিশোধিত মূলধন নির্ধারণ করে হচ্ছে 500 কোটি টাকা। বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত, এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জ। পরের প্রশ্ন হচ্ছে, সার্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? সার্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় 17 আগস্ট 2023, এটি উদ্বোধন করা হয়। এরপরে প্রশ্ন হচ্ছে, 22 অক্টোবর 2023 বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক হিসেবে অনুমোদন দেয়? এটি হচ্ছে ক এবং খ, নগদ ডিজিটাল ব্যাংক এবং কোডি ডিজিটাল ব্যাংক। বর্তমানে কোন সালকে ভিত্তি বছর ধরে মুদ্রাস্ফীতি হিসাব করা হচ্ছে? 2021 এবং 2022। বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানা হচ্ছে গুড়াশাল পলাশ ফার্টিলাইজার PLC। ন্যাশনাল কার্ড স্কিম টাকা পে উদ্বোধন করা হয় কবে? এইটা উদ্বোধন করা হয় 1 নভেম্বর 2023। 7 নভেম্বর 2023 বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA কোন বিমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করেন? এটি লাইসেন্স প্রদান করেন শান্তা লাইফ ইন্স্যুরেন্স PLC। বর্তমানে দেশের মোট বিমা কোম্পানির সংখ্যা কতটি? মোট বিমা কোম্পানির সংখ্যা হচ্ছে 82টি। কৃষি ও খনিজ, বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র কতটি? বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি। 29টি গ্যাস ক্ষেত্র, 29তম গ্যাস ক্ষেত্র ইলিশা 1 কোথায় অবস্থিত? সেটি হচ্ছে সদর ভোলা। এবং নিম্নে কোন ধানের জাতটিকে ডায়াবেটিক ধান নামে পরিচিত? সেটি হচ্ছে ব্রি ধান 105, এটি ডায়াবেটিক ধান নামে পরিচিত। ষষ্ঠ জনসমারি ও গৃহ গণনা 2022 চূড়ান্ত প্রতিবেদন থেকে আজকের প্রশ্ন, গণকৃত জনসংখ্যা কত? সেটা হচ্ছে 16,51,58,616 জন। সাক্ষরতার হার 2022 সালের গৃহ গণনা ও জনসমারি অনুযায়ী সেটা হচ্ছে 74.80%। জনসংখ্যার বৃহত্তম উপজেলা হচ্ছে সাভার, ঢাকা জনসংখ্যার বৃহত্তম উপজেলা। এবং জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন হচ্ছে ঝালকাঠি। এবং জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ জেলা হচ্ছে গাজীপুর। এরপর দেখবো আমরা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023 জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত। জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার হচ্ছে 1153 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.3 বছর। দারিদ্রের হার, পরের প্রশ্ন হচ্ছে দারিদ্রের হার কত? এখানে 18.7% হবে। চরম দারিদ্রের হার কত? চরম দারিদ্র হচ্ছে 5.6%। সাক্ষরতার হার, এটা হচ্ছে সাক্ষরতার হার হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে এখানে সাক্ষরতার হার দেওয়া হয়েছে 76.4%। জিডিপির সাময়িক হিসাব 2022-23 অনুযায়ী মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি হচ্ছে 2657 মার্কিন ডলার এবং মাথাপিছু আয় কত? সেটা হচ্ছে 2765 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হয়েছে এখানে 6.03%। জিডিপির সাময়িক হিসাব 2022-23 অনুসারে কৃষিখাতে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 2.61%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 8.18%। সেবা খাতে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 5.84%। কৃষিখাতে অবদান ধরা হয়েছে 11.20%। খাতের অবদানের হার ধরা হয়েছে 37.56%। সেবা খাতে অবদানের হার ধরা হয়েছে 51.24%। এবার আমরা দেখব কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ 2022 থেকে। ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ এবং মাছ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? পাট উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। আলু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে বগুড়া। এবং গম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও। আজকে এই ছিল প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার সালতামি নিয়মিত বার্ষিক প্রকাশনা 2 জানুয়ারি 2024 সালের বাংলাদেশ বিষয়ের উপরে আলোচনা। আমরা পরবর্তী আন্তর্জাতিক বিষয়ের উপরে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।